ওয়ালাইকুম আসসালাম। বুঝুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। বুঝুর আমার দুইটা প্রশ্ন রয়েছে। জি বলুন। বুঝুর আমি যে নাম করি নাম লেখতে খাট আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না যেখানে আপনি নামাজ পড়েন। হ্যাঁ, খাটে নামাজ পড়ি ওইখানে মানুষ ঘুরে থাকে, তাহলে কি ওইখানে নামাজ হবে? খাটের উপর নামাজ পড়েন তারপরে? মানে খাট আছে, খাটে নামাজ পড়ি মানে। আপনি সম্ভবত মাইক্রোফোন উঠানামা করতেছেন, মাইক্রোফোনটাকে মুখের মধ্যে ধরে একবার কথা বলুন। জি, মানে খাটে খাটটা সামনে রেখে ওইখানে আবার নিচে তাহলে সেটা নামাজ হবে? আরেকটি বিষয় বলুন। অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা মানে বোঝার চেষ্টা করছিলাম, তবে আপনাকে বলবো আগামী দিন আবার প্রশ্ন করবেন এই বিষয় নিয়ে। দ্বিতীয় প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, আওকাতে মাকরুহ সম্পর্কে এটা একটু ভালো করে আমাদের মুখস্থ রাখতে হবে। তিনটে সময় আমাদের সবসময় নামাজ পড়াটাই হারাম। এক নম্বর হলো সূর্য উদিত হওয়ার সময়, দুই নম্বর হলো বেলা যখন ঠিক মাথার উপর আসে, তৃতীয় নম্বর হলো যখন নাকি সূর্য অস্ত যায়। এবার যে কোনো এই তিন বেলা তো আসেই, আবার এমন কিছু সময় আছে যে সময়ে ফরজ কাজা ফরজ ছাড়া অন্য নফল পড়াও মাকরু। যেমন ফজরের আজান হওয়ার পরে আপনি সুন্নত ছাড়া অন্য কিছু পড়তে পারবেন না, আসরের সময় হওয়ার পরে আসরের সুন্নত ছাড়া যেটা আছে ফরজ তো পড়বেনই, অন্য কোনো নফল নামাজ পড়তে পারবেন না। সেই জন্য আমরা এইভাবেও বলে থাকি, ফরজ নফল সবগুলির জন্য তিন বেলা নিষিদ্ধ। সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপর থাকলে, সূর্য অস্ত যাওয়ার সময়, আর দুই বেলার মধ্যে নফল নামাজ পড়া মাকরু, সেটা হলো ফজরের আজানের পরে সুন্নত মুয়াক্কাদা ছাড়া, আর আসরের পরে সুন্নতে জায়দা আছে এটা ছাড়া যে কোনো নফল নামাজ পড়া মাকরু। তবে তখন অন্য কোনো ফরজ কাজা থাকলে সেটা পড়া যাবে, শুধু ফরজ কাজাটা পড়া যাবে, কিন্তু সুন্নত নফল আর কিছুই পড়া যাবে না। ধন্যবাদ।